হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে বাংলার উপপাদ্য অর্থাৎ যে তোমাদের বাঙালির নীতি রয়েছে সেই নীতিটা বা উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই বাঙালির নীতি বলার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আদর্শ তরল। ঠিক আছে, যেটা হচ্ছে কি আদর্শ, আদর্শ তরল কি যে জিনিসটা কি, ঠিক আছে, আদর্শ তরল। তো আদর্শ তরল জিনিসটা হচ্ছে যে তরলের কোনো সান্দ্রতা থাকবে না। সান্দ্রতা নিশ্চয়ই দেখেছো, আমরা আগের দিনে আলোচনা করেছি সান্দ্রতা। তো আদর্শ তরল হচ্ছে যে যদি সান্দ্রতাহীন হয়, ঠিক আছে, অর্থাৎ যে তরলটা কি হবে সান্দ্রতাহীন হবে, ঠিক আছে, সান্দ্রতাহীন হবে, এবং সেটাকে কি করা যাবে না, চাপ প্রয়োগ করে যদি তার আয়তনের পরিবর্তন না করতে পারি তাহলে সেটাকে আমি কি বলবো, আদর্শ তরল বলবো। ঠিক আছে, অর্থাৎ সেটা কি হবে, একটা মানে প্রথমটা হবে কি সান্দ্রতাহীন হতে হবে, এবং তার সাথে সাথে হতে হবে যে সেটাকে অসংলগ্ন, ঠিক আছে, বা ইনকম্প্রেসিবল। ঠিক আছে, যেটাকে চাপ প্রয়োগ করলে তার আয়তনের কোনো পরিবর্তন হবে না। যদি চাপ দিই তাহলে কি হবে, আয়তনের পরিবর্তন হবে না। ঠিক আছে, অর্থাৎ প্রেশার দিলে পরে যদি আয়তনের পরিবর্তন না হয় সেই তরলকে আমি কি বলবো, আদর্শ তরল বলবো। ঠিক আছে, এবার ধরে নাও যদি কোনো একটা মানে পাইপের মতো দিয়ে জলটা যাচ্ছে, ঠিক আছে, সেই জলটা যদি তার আয়তন পরিবর্তন করতে পারে তাহলে কি হবে, তাই সেই পাইপটা ফেটে যেতে পারে, তাই তো? অর্থাৎ যদি আয়তনের পরিবর্তন হয়। তো এই যে বার্নলির উপপাদ্যটা কীভাবে এলো সেইটা নিয়ে আমরা একটু দেখে নিই। তো এই যে বার্নলি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম অনুসারে এই নীতিটা এসছে। তো বার্নলির উপপাদ্য, এই যে বার্নলি হচ্ছে একজন, এর নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে ড্যানিয়েল বার্নলি। ঠিক আছে, ইনি হচ্ছেন ফরাসি বিজ্ঞানী ড্যানিয়েল বার্নলি। ঠিক আছে, তিনি হচ্ছেন কি একজন ফরাসি বিজ্ঞানী। ঠিক আছে, ফরাসি বিজ্ঞানী। তো এই যে ফরাসি বিজ্ঞানী, তিনি কি করলেন, তিনি একটা হাইড্রোডাইনামিকা বলে একটা বই ছিল, সেই বইয়ে 1738 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, তিনি বার্নলির উপপাদ্যটা, এই যে হাইড্রোডাইনামিকা, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোডাইনামিকা, ঠিক আছে, এই একটা বই, এই বইয়ের মধ্যে তিনি এই যে বার্নলির উপপাদ্যটা বা আমরা যেটা পড়বো এখন বার্নলির নীতি, সেইটা তিনি লিখে রেখেছেন। ঠিক আছে, অর্থাৎ প্রথম তিনি লিপিবদ্ধ করেন বা লিখে রাখেন। ঠিক আছে, তো এই যে বার্নলির নীতি জিনিসটা কি সেটা আমরা একটু আধটু দেখে নেব। তো ধরে নাও যে একটা পাইপ রয়েছে, ঠিক আছে, পাইপ বা একটা নল, তো এর মধ্যে দিয়ে কী হচ্ছে, কোনো প্রবাহী যাচ্ছে, প্রবাহীর মধ্যে সেটা কি হতে হবে, সেটা ধরে নাও তরল হতে পারে বা বায়ু হতে পারে। ঠিক আছে, তো এই তো এর মধ্যে দিয়ে আমি এই অংশের ক্ষেত্রফল ধরে নিলাম যে এ ধরে নিলাম। ঠিক আছে, অর্থাৎ প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমি এ ধরে নিলাম, এবং এর মধ্যে যে মানে তোমার বেগটা যাচ্ছে অর্থাৎ যে প্রবাহটা আমি নিয়েছি সেটা তরল হতে পারে বা বায়ু হতে পারে। ঠিক আছে, তো সেই প্রবাহের যে বেগ আমি এটার ক্ষেত্রে ধরে নিলাম ভিওন। ঠিক আছে, এই যে অংশটুকু রয়েছে এই অংশের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিলাম বি। ঠিক আছে, তো এর যে এর মধ্য দিয়ে যে বেগে মানে যে তরলটা আমার এই মধ্য দিয়ে প্রবেশ করছে সেই তরলটা কি হচ্ছে এই দিক দিয়ে বেরোচ্ছে, তাহলে তার বেগ ধরে নিলাম আমার ভি টু। ঠিক আছে, তো এই যে ভিওন এবং এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিওন ইন্টু এ, ঠিক আছে, এইটা সমান সমান হবে যে ভি টু ইন্টু বি। ঠিক আছে, অর্থাৎ এই যে ক্ষেত্রফল এবং বেগ এদের যে গুণফল পাবো সেই গুণফলের যে মানটা পাবো অর্থাৎ দুটোর গুণফল কি হবে, সমান হবে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পেলাম কি একটা সমীকরণ আমি দেখতে পাচ্ছি। তো এই সমীকরণটাকে কি বলা হয়, এই সমীকরণটাকে বলা হয় যে ধারাবাহিকতার প্রবণ সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হয় কি ধারাবাহিকতার সমীকরণ। ঠিক আছে, সমীকরণ, তো এই যে ধারাবাহিকতার সমীকরণ, তাহলে বুঝতেই পারছো যে এখানে কি হবে, এই যে ভিওন ইন্টু এ যেটা পাবো সেটার সঙ্গে সমান হবে কি ভি টু ইন্টু বি। ঠিক আছে, তো এই যে আমাদের বার্নলির নীতিটা তিনি কি করেছিলেন, তিনি ধারোরেখ প্রবাহের ক্ষেত্রে মানে এই জিনিসটা দেখেছিলেন বা প্রমাণ করেছিলেন। তো ধারোরেখ বলতে গেলে কি হবে, ধারোরেখ বলতে গেলে যে স্তরগুলো পাবো সেই স্তরগুলো কি হবে, একটা আরেকটার সঙ্গে মানে ইয়ে হবে না, ওভারল্যাপিং হবে না, বা একটা আরেকটার সঙ্গে মানে চেপে যাবে না। ঠিক আছে, অর্থাৎ প্রবাহটা হবে কি একটা নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্টভাবে। ঠিক আছে, তাহলে এই যে লেয়ারগুলো একটা আরেকটার উপর চেপে যাবে না, যদি একটা আরেকটা ধরে নাও এইটা এইভাবে চেপে গেল তাহলে সেটাকে কি বলবো, ধারোরেখ, এটা হচ্ছে ধারোরেখ আর এটা হচ্ছে অশান্ত প্রবাহ। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ধারোরেখ। তাহলে যে বার্নলির নীতিটা রয়েছে সেটা কি হচ্ছে, ধারোরেখ প্রবাহের ক্ষেত্রে। ঠিক আছে, তো তিনি কি করলেন, তিনি এইভাবে, ঠিক আছে, একটা ছবি
এঁকে নিই ছবিটা, তিনি এভাবে একটা এ করলেন, দিয়ে তিনি কিছুটা একটু হাইট মানে কিছু একটু হাইটে তিনি কি করলেন, এই যে এটা রেখেছে পাইপটা বা একটা নল তিনি নিলেন, দিয়ে এভাবে রেখে দিয়েছেন, ঠিক আছে। দিয়ে তিনি এই অংশটুকুর বেগ অর্থাৎ যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটা ধরে নাও তরল হতে পারে বা বায়ু হতে পারে, তো এইটা আমি নাম দিলাম এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এর মধ্যে দিয়ে যে তরলটা যাচ্ছে তার বেগ হচ্ছে ভিয়ন, ঠিক আছে। এবং এই যে এই অংশটা অর্থাৎ এই যে ভূমিটাকে আমি কি ধরছি, একটা রেফারেন্স হিসেবে ধরছি, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা ভূমির সাপেক্ষে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ভূমির সাপেক্ষে এই অংশের উচ্চতা আমি ধরে নিলাম এইচ ওয়ান, ঠিক আছে। এই অংশের উচ্চতা হচ্ছে আমার এইচ টু, ধরে নিচ্ছি আমি এগুলো, ঠিক আছে, বা তিনি ধরে নিয়েছেন। তো এই যে অংশটা, এই অংশটাতে আমি ধরে নিলাম যে চাপটা কি হচ্ছে পি টু, ঠিক আছে। অর্থাৎ এই যে তরলটা যাচ্ছে সেই তরলটা কত চাপ দিয়ে যাচ্ছে সেটা পি টু হচ্ছে, ঠিক আছে, বি অংশে। এবং বেগটা যে বেগে যাচ্ছে সেটাকে আমি ধরে নিলাম ভিয়ন, এটার ক্ষেত্রে ভিয়ন, এটার ক্ষেত্রে ভি টু, ঠিক আছে। আর এখানে কি, তাহলে এখানে দেখো যে এই যে অংশটা অর্থাৎ এখানে কি রয়েছে, এই মধ্য দিয়ে প্রবেশ করছে জলটা বা জল বা বায়ু যাই নাও না কেন, তাহলে এখান দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে বেরোচ্ছে, তাই তো। তাহলে এই যে চাপ অর্থাৎ এখানে যে চাপ পিয়ন, তাহলে চাপের জন্য যে শক্তিটা পাবো সেটাকে কি বলা হয়, চাপ শক্তি, ঠিক আছে। চাপের জন্য যে শক্তিটা পাবো সেটাকে কি বলা হয়, চাপ শক্তি, ঠিক আছে। তো চাপ শক্তি, এই অংশটুকুর যে চাপ শক্তিটা পাবো সেটা হচ্ছে যে এই যে অংশটুকুর মধ্য দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে সেই তরলটার ভর, ঠিক আছে। অর্থাৎ চাপ শক্তি হবে পিয়ন এম বাই ডি, ডি মানে হচ্ছে যে ঘনত্ব, ঠিক আছে। তাহলে এই যে এই অংশটুকু আমি কী পেলাম, চাপের কারণে যে শক্তিটা পাচ্ছি সেটা হচ্ছে চাপ শক্তি, এবং সেটার মান কত এটা। এবং এই অংশের যে ভরটা পাবো অর্থাৎ যে তরলটা যাচ্ছে সেই তরলটার যে ভর, অর্থাৎ একক ভর যদি ধরে নাও, একক ভর যদি আমি না ধরি তাহলে কি পাবো, আমি ধরে নিলাম ভরটা হচ্ছে এম, ঠিক আছে, এটার ক্ষেত্রে এম। তাহলে এম এবং এই যে ভরের জন্য যে শক্তিটা পাবো সেটা হচ্ছে কি, স্থিতি শক্তি, ঠিক আছে। অর্থাৎ এই যে স্থিতি শক্তিটা পাবো সেই স্থিতি শক্তির মান হবে, বা পোটেনশিয়াল এনার্জি যেটাকে আমরা বলি, তো পোটেনশিয়াল এনার্জির মান হবে এম জি এইচ, ঠিক আছে। এই অংশের এই উচ্চতা আমি কি ধরেছি, এই চন ধরে নিয়েছি, তাহলে এই চন, তাহলে এটা হচ্ছে কি আমাদের স্থিতি শক্তি। কিসের জন্য হলো, ভরের জন্য, ঠিক আছে, স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি যা বলবে, ঠিক আছে। ইংরেজিতে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর বাংলাতে হচ্ছে স্থিতি শক্তি। এবং এই যে বেগের জন্য যে শক্তিটা পাবো, ঠিক আছে, ভি এর জন্য যেটা পাবো সেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি। তাহলে এই যে গতিশক্তি, গতিশক্তিটার মানটা হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার, এগুলো আমরা জানি আগেই, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তো বানলি কী বললেন যে এই যে চাপ শক্তি, স্থিতি শক্তি এবং গতিশক্তির যে মোট যোগফলটা পাবো সেই যোগফলটা কী হবে, ধ্রুবক হবে, ঠিক আছে। অর্থাৎ এই অংশের এবং এই অংশের যে যোগফলটা পাবো সেগুলো কী হবে, সেম হবে বা সমান হবে, ঠিক আছে। তো এই অংশের ক্ষেত্রে আমি যদি দেখে নিই, তাহলে এই অংশের ক্ষেত্রে কী পাবো, চাপ শক্তি, স্থিতি শক্তি, গতিশক্তি, ঠিক আছে। তাহলে আমি এই অংশের জন্য চাপ শক্তি প্লাস গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, ঠিক আছে, স্থিতি শক্তি বা, তাহলে এই যে মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, তাহলে এই যে চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি যোগ বল, তাহলে এখানে দেখো মানগুলো আমি যদি বসাই, তাহলে পিয়ন এম বাই ডি অন, সরি ডি, আমি এর ক্ষেত্রে কি হচ্ছে ঘনত্ব এগিয়ে থাকছে, ঠিক আছে, তো ডি এর কোনো পরিবর্তন হবে না। তো প্লাস গতিশক্তি কি হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি কত, ভিয়ন, ঠিক আছে, ভিয়নের স্কোয়ার এ এর জন্য, ঠিক আছে। আর তার সঙ্গে আমি কী পাচ্ছি, স্থিতি শক্তি পাচ্ছি এম জি এইচ অন, ঠিক আছে। তো এদের যে যোগফলটা পাবো, এ এর যে যোগফলটা পাবো, চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতি শক্তি, সেটা কার সঙ্গে সমান হবে, এই যে বি অংশটুকু রয়েছে সেই বি অংশের, ঠিক আছে। অর্থাৎ বি এর জন্য কী পাবো, বি এর জন্য হবে সেম, চাপ শক্তি হবে পি টু এম বাই ডি, ঠিক আছে, প্লাস হাফ এম ভি টু স্কোয়ার প্লাস এম জি এইচ টু, ঠিক আছে। তো এদের মোট যোগফল কী হবে, সমান হবে, অর্থাৎ ধ্রুবক পাবো, ঠিক আছে। তাহলে এদেরকে যদি আমি সমান করে দিই তাহলে কী পাবো, দেখো, তাহলে এ সমান সমান যদি আমি বি করি তাহলে কী পাবো, পিয়ন এম বাই ডি অন বা ডি, ঠিক আছে, প্লাস হাফ এম ভি অনের স্কোয়ার প্লাস, এটা বসাচ্ছি আমি প্রথমে, ঠিক আছে, এটা এ, তাহলে এটা হচ্ছে এম জি এইচ অন, সমান হচ্ছে কি আমার পি টু, ঠিক আছে, এম বাই ডি প্লাস এম জি এইচ টু প্লাস হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি টু স্কোয়ার,
তাহলে এখান থেকে যদি আমি এম কমন নিই, দেখো প্রত্যেকটাতে কি আছে, এম আছে, তাই তো? তাহলে এম যদি আমি কমন নিয়ে নিই, তাহলে প্রত্যেকটা থেকে আমি এখান থেকে এম কমন পাবো, এটা থেকে এম কমন পাবো, বা তুমি প্রত্যেককে যদি এম দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাবে, দেখো এমগুলো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার এখানে পড়ে থাকবে যে পিওন বাই ডি প্লাস, এখান থেকে আমার কী হচ্ছে এমটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার কী হচ্ছে 1/2 ভিওনের স্কোয়ার প্লাস, এটা হচ্ছে কি আমার এমটা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকছে আমার জি এইচ ওয়ান, সবার সমানই হবে, এটা থেকে একই, এখান থেকে আমি এম নিয়ে নিয়েছি, তাহলে এম কেটে গেল, তাহলে পি টু বাই ডি প্লাস এম জি, সরি এম কেটে গেছে, এম জি এমটা তাহলে কেটে গেল, জি এইচ টু প্লাস হাফ হাফ ভি টু স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই অংশটুকু যা আমি মানে এর জন্য যা পাবো, এদের যে যোগফলটা পাবো, এর যে যোগফলটা অর্থাৎ চাপ শক্তি স্থিতি শক্তি এবং গতিশক্তির যে যোগফলটা পাবো, বি প্রান্তের চাপ শক্তি স্থিতি শক্তি মানে গতিশক্তির যে যোগফলটা পাবো সেগুলো কী হবে, সমান হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বার্নুলির উপপাদ্য। তো তিনি কি বললেন যে এই যে অংশটুকু পাবো অর্থাৎ এই যে যোগফলটা পাবো, ঠিক আছে, চাপ শক্তি স্থিতি শক্তি এবং গতিশক্তির যে যোগফলটা পাবো সেটা কী হবে, ধ্রুবক হবে, ঠিক আছে? অর্থাৎ পিয়ন এটার ক্ষেত্রে কী পাবো আমি, এই যে যোগফলটা সেটা কী হবে, ধ্রুবক হবে। এবার এই অংশটুকু যদি তুমি ধরে নাও যে এই যে আমি এটা নিয়েছিলাম, ঠিক আছে, বা তিনি যেটা নিয়েছিলেন সেটা যদি, সরি এটা বড় হবে, এটা একটু ছোট করে নাও, এরকমভাবে রয়েছে। এবার এটাকে তুমি ভূমির উপরে রেখেছো, তাহলে ভূমির উপরে রাখলে পরে কী হবে, এইচটা হবে জিরো, তাই তো? তাহলে এইচ যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে কী পাবে, দেখো এখান থেকে তোমার এই অংশটুকু জিরো হয়ে যাচ্ছে, এখান থেকে তোমার এই অংশটুকু জিরো হয়ে যাবে, কারণ হাইটটা তো জিরো, তাহলে কী পড়ে থাকবে, এইটা আর এইটা পড়ে থাকবে, তাই তো? এখান থেকে কী পড়ে থাকবে, এইটা আর এইটা, ঠিক আছে? তো এই যে অংশগুলো পাবো সেই অংশগুলো কী হবে, দেখো এইবার এইটাকে যদি আমার সমান হতে হয় তাহলে কী হতে হবে, যদি আমার বেগ বেড়ে যায় তাহলে নিশ্চয়ই চাপটাকে কম হতে হবে, তাই তো? বা চাপটা দেখো এইচ যখন আমার জিরো হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, আমার এখান থেকে আমি কী পাবো, আমার বার্নুলি উপপাদ্য কী বলছে যে এইটা সমান সমানই হবে আমার কি, ধ্রুবক, ঠিক আছে, একটা সমান। এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এই অংশটুকুকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এইটা সমান আমি কী পাবো, ধ্রুবক পাবো, ঠিক আছে? তো এই যে ধ্রুবক পাচ্ছি, তাহলে এখানে দেখো যে এই অংশটুকু আর এই অংশটুকু পাচ্ছি যখন আমি ভূমির সাপেক্ষে নিচ্ছি বা ভূমির উপর নিচ্ছি, তখন কী হচ্ছে, হাইটটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে এখান থেকে আমি কী পাবো, পিওন বাই ডি প্লাস হাফ ভি অনের স্কোয়ার, ঠিক আছে, এটা সমানই হচ্ছে কি আমাদের ধ্রুবক, তাই তো? তাহলে এবার বলো এখান থেকে যে ধ্রুবকটা পাচ্ছি, তাহলে এটা সমান আমি কী পেলাম, ধ্রুবক পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে যদি আমি ধ্রুবক, এটা যদি আমাকে ধ্রুবক হতে হয় তাহলে কী হবে, বেগটা যদি আমার বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে, তাই তো? তাহলে বেগ যদি বাড়ে তাহলে চাপ কমবে, তাহলে আমি বলতে পারি যে বার্নুলির উপপাদ্য থেকে আমরা কী জানতে পারলাম, যে পি সমান মানে প্রপোর্শনাল টু মানে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে বেগের সঙ্গে, ঠিক আছে? অর্থাৎ বেগ যদি বেড়ে যায় চাপ কমে যাবে, এবং চাপ যদি বেড়ে যায় তাহলে কী হবে, বেগটাকে অবশ্যই কম হতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে বেগের সঙ্গে কী হচ্ছে, চাপের ব্যস্ত সম্পর্ক হচ্ছে, ঠিক আছে? তো এই যে তাহলে আমরা মোটামুটি জানলাম বার্নুলির উপপাদ্য। তো বার্নুলির উপপাদ্য কী বলছে সেটা আমরা দেখে নিই। তো বার্নুলির উপপাদ্য বলছে যে কোনো তরল, ঠিক আছে, কোনো তরলের ধারক প্রভাব হলে, কোনো একটা তরল বা যে কোনো প্রভাব, ঠিক আছে, কোনো তরলের ধারক প্রবাহ হলে, ঠিক আছে, যে প্রবাহ নালীটা রয়েছে বা যে নালীটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই প্রবাহ নালীর, ঠিক আছে, হলে প্রবাহ প্রবাহ নালীর যে কোনো ছেদে, ঠিক আছে, বা প্রস্থচ্ছেদে, ঠিক আছে, প্রস্থচ্ছেদে যে ক্ষেত্রফলটা নিলাম সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরে, ঠিক আছে, চাপ শক্তি আর কি স্থিতিশক্তি আর কি হচ্ছে গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি মানটা, ঠিক আছে, গতিশক্তির যোগফল কি হবে, সমান হবে ধ্রুবক, ঠিক আছে, এটাই বলছে। তাহলে দেখো যখন আমরা ভরটাকে এক নিলাম, তুমি ওখানে ভরের জায়গায় এম এর জায়গায় যদি এক বসাতে তাহলে সেটার ক্ষেত্রে কী পেতে, তুমি দেখো পিওন এম বাই ডি পেয়েছিলাম, আর কী পেয়েছিলাম, এম জি এইচ অন প্লাস হাফ
एम भि अनर स्कोयर ए रकम भाव पे तो समीकरण ये समान ही हमारे ध्रुवक तई तो प्रत्येक बिंदु तो एक ही पाचल जोगफल एक ही है तेल एम ए जगह जो तुम एक बसिए दाओ तो क्यों तुम्हें एक क्षेत्र में तुम्हार एमटा मैंने सब बड़ी बैरिए जाए पड़े थको कि पियन ठीक है पियन बाय डी एम एर मान तो एक तर मैंने कि एक बसालम तर मैं एक गुण कर ले जा थे तेल डी प्लस जी एच ऑन ठीक है प्लस এটা হচ্ছে কি হাফ ভিওনের স্কোয়ার ঠিক আছে এটাই সমানই হচ্ছে আমাদের ধ্রুবক তো এটাই বলছে আমাদের সূত্র ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তো এই যে বার্নুলির উপপাদ্য বার্নুলির উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছুই করতে পারি তাহলে এই যে বার্নুলির উপপাদ্যকে আমরা উপপাদ্যের যে প্রয়োগ বা বার্নুলির উপপাদ্য এই যে একটা ঘর ঠিক আছে এখনকার দেখবে যে ঝড়ে কী হচ্ছে টিনের ঘরগুলো উড়ে যাচ্ছে তাহলে কেন উড়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম যে পি ব্যস্ত অনুপাতিক ওয়ান বাই ভি তাই তো তাহলে যখনই বাতাসটা বইছে তখন কি হচ্ছে এই যে উপরের অংশটার বেগটা বেশি হয়ে যাচ্ছে তার মানে কি চাপটা কম হয়ে যাচ্ছে তাই তো বেগ বেশি হলে পরে কি হবে বেগ যদি বেশি হয় চাপটা কম হবে তাই তো তাহলে এই অংশের চাপটা কম হয়ে যাচ্ছে এবার এই যে ঘরের ভেতরের বায়ুর তো বেগটা কম তাই তো বেগটা যথেষ্ট পরিমাণে কম উপরের অংশের তুলনায় তাহলে বেগটা যদি কম হয়ে যায় তাহলে চাপ বেশি হবে তাহলে এই অংশে যে বেশি চাপ দেবে উপরের দিকে তাহলে এই জন্য কি হয় এই যে টিনের বাড়ির যে ছাদটা রয়েছে সেই ছাদটা কি হয়ে যায় উড়ে যায় ঠিক আছে সেম একই রকমভাবে যে জাহাজ যখন দুটো জাহাজ যখন পাশাপাশি চলে ঠিক আছে জলজাহাজগুলো দুটো জাহাজ যখন একসঙ্গে পাশাপাশি চলে তখন কি হয় এই এটা হচ্ছে জলজাহাজ ধরে নাও এখান থেকে কী হচ্ছে জলগুলো বেরোচ্ছে তাই তো তাহলে এই আপাশে যদি আর একটা জাহাজ থাকে তাহলে কি হবে এই জাহাজ দুটো যখন সামনের দিকে এগোবে তখন এই সাইডে জল দেখবে বেশি পরিমাণে কি হয় সাইড কেটে চলে যায় তাই তো তাহলে এখানে কি হচ্ছে জলের যে বেগটা রয়েছে সেই বেগটা নিশ্চয়ই বেশি রয়েছে তাই তো অর্থাৎ জলের বেগটা হচ্ছে বেশি এই সাইডে যেগুলো এইখানের তুলনায় কী হচ্ছে এই ধার দিয়ে এই জায়গাটা যখন আসছে তখন কি হচ্ছে এই জায়গাটাতে বেগটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এবার বলো হয়েছে এই অংশটুকু মানে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুতে কী হচ্ছে এই জাহাজের ওই জলটা কী হচ্ছে দ্রুত বেগে যাচ্ছে এই জাহাজ থেকে জলটা দ্রুত বেগে যাচ্ছে ঠিক আছে এবার যদি পাশাপাশি চলে জাহাজ দুটো তাহলে দেখো কি হতে পারে তাহলে এখানে কি হচ্ছে এখানে বায়ুর বেগ মানে বায়ুর চাপটা কম হয়ে যাচ্ছে বা এখানে চাপটা কম হয়ে যাচ্ছে কেন চাপটা কম হয়ে যাচ্ছে কারণ এখানে যে জলের যে বেগটা রয়েছে সেই বেগটা বেশি পরিমাণে রয়েছে এবং আমরা কি জানি বার্নুলির উপপাদ্য থেকে কি জানলাম যে পি কি হচ্ছে বেগের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাই তো অর্থাৎ বেগ যদি বেশি হয় তাহলে চাপটা কমে যাবে তাহলে এখানে চাপটা কমে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই অংশটুকুতে বেশি পরিমাণে কমে যাচ্ছে ওই জন্য দেখবে যে জাহাজগুলো কী হয় পিছনের দিক থেকে বেশি পরিমাণে ধাক্কা লাগার সম্ভাবনা থাকে তাহলে এই যে অংশটুকুর কী হচ্ছে বায়ুর বেগটা মানে যে তরলটা রয়েছে সেই তরলের বেগটা বেশি চাপটা কম তাহলে কী হবে যখন পাশাপাশি যাবে তখন কী হবে এই অংশ অর্থাৎ এই পাশ থেকে যে বায়ুগুলো এসে একে ধাক্কা মারবে এবং এই সাইড থেকে বায়ুগুলো এসে ধাক্কা মারবে ঠিক আছে অর্থাৎ এখানে কী হচ্ছে বেগটা কম চাপটা বেশি ঠিক আছে তাহলে এরা কি করবে এটাকে চাপ দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে সেই জন্য কি হচ্ছে এখানে যেহেতু চাপটা কমে যাচ্ছে এবং মানে বেগটা যেহেতু অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ বেগটা বেশি হয়ে গেলে কি হবে এখানে কি হবে ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে একই রকমভাবে যখন একটা উড়োজাহাজে দেখবে যে কী করা থাকে উপরটা এইভাবে করা থাকে উড়োজাহাজের ক্ষেত্রে দেখবেন যে এই উপরের অংশটুকু কী থাকে এরকমভাবে থাকে আর নিচের অংশটা প্রায় সমান থাকে তাই তো তাহলে এটা কেন করা হয় দেখো এই যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন কী হবে জাহাজটা যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন এই বায়ুটা বেশি পরিমাণে কী হবে বেশি পরিমাণে এই যে অংশটুকুর বায়ুটা রয়েছে তাহলে এই অংশটুকুর বায়ুর বেগটা বেশি হবে এবং বেগ বেশি হলে পরে অবশ্যই কী হবে চাপটা কম হবে তাই তো এবার নিচের অংশটুকুর কী হচ্ছে নিচের অংশটুকুর যে বায়ুটা রয়েছে সেটা কী হয়েছে যথেষ্ট পরিমাণে সুস্থির রয়েছে এই অংশের তুলনায় তাই তো অর্থাৎ বায়ুটা ধাক্কা খেয়ে এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এই অংশটুকু কী হচ্ছে অতটা পরিমাণে ধাক্কা খাচ্ছে না তাই তো তাহলে এই অংশটুকুর চাপটা কম মানে সরি এই অংশটুকু কী হচ্ছে বেগটা কমে যাচ্ছে এবং বেগ কমলে পরে কী হবে চাপটা যথেষ্ট পরিমাণে বেশি হবে ওই জন্যই যে সমস্ত জাহাজগুলো অর্থাৎ যে এরোপ্লেনগুলো রয়েছে বা যেগুলোর ধরে নাও পাখা নাই অর্থাৎ দেখতে পাবে যে এরকম থাকে ঠিক আছে অর্থাৎ এরকম করে থাকে
সেই সমস্ত যা আছে অর্থাৎ এইভাবে দেখেছো মনে হয় যে এরোপ্লেনগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কি হয় নিচেরটা মানে এই অংশটাকে তুমি এইভাবে দেখলে পরে দেখবে যে এইরকমভাবে থাকছে, তাই তো? তাহলে এই অংশটুকু চাপটা কী হচ্ছে বেশি পরিমাণে দিচ্ছে, ওই জন্য কী হচ্ছে জাহাজটা অর্থাৎ যে এরোপ্লেনটা রয়েছে সেটা আকাশের ওপর ভেসে থাকছে, ঠিক আছে? অর্থাৎ কোনো রকমের পাখা না থাকা সত্ত্বেও সে আকাশের উপর ভেসে থাকতে পারছে। কেন পারছে? এই বায়ুর চাপটাকে কাজে লাগিয়ে অর্থাৎ বর্ণালীর নীতিটাকে কাজে লাগিয়ে সে উপরে উঠে থাকছে। সেম একই রকমভাবে দেখবে যে কি হয় রেল লাইনে যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনগুলো কি হয় মানে সবাই বলে দেখবে যে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে নাই, অর্থাৎ এই বরাবর যদি ট্রেনটা যায় তাহলে এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় না পাশে। কেন দাঁড়িয়ে থাকতে হয় না? যখন ট্রেনটা দ্রুত বেগে যাচ্ছে, ঠিক আছে, ট্রেনটা যখন দ্রুত বেগে যাচ্ছে তখন কি হচ্ছে এই যে পাশের পাশ দিয়ে যে অংশ অর্থাৎ এই যে অংশটুকুর কী হচ্ছে বায়ুটা বেগটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই বায়ুটা কী হচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডিস্টার্ব হয়ে গেলে কী হবে এই অংশটুকুর বায়ুর বেগটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই অংশের চাপটা কমে যাচ্ছে, ঠিক আছে? বেগটা বেশি হয়ে গেল, চাপটা কমে গেল। এবার এই যে আশেপাশে যে বায়ুটা রয়েছে বায়ুগুলো এই অংশের বায়ুগুলো কী হয়েছে বেগটা কম আছে, তাই তো? তাহলে বেগটা যদি কম থাকে তাহলে নিশ্চয়ই এর চাপ বেশি, তাই তো? তাহলে কোনো একটা ব্যক্তি ধরে নাও এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এই মানে স্টেশনে মানে রেলগাড়ি যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আছে। এবার এই চাপটা কী হবে এই অংশের হঠাৎ করে যদি চাপটা কমে যায় অর্থাৎ বেগটা যদি বেশি হয়ে যায় চাপ কমে যায় তাহলে এই যে বেশি অংশের চাপটা কী হবে এইটাকে সজোরে ধাক্কা দেবে, তাই তো? তাহলে এই বায়ুর চাপটা কী করবে এই ব্যক্তিটাকে ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার ফলে কী হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেম একই রকমভাবে যে জানলার ধারে যারা বসে থাকে অর্থাৎ ট্রেনের মধ্যে যে জানলার ধারে বসে থাকে তাদেরকে কেন বসে থাকতে হয় না, বাট জানলাতে দেখে গিয়েছে দরজার সামনে যে দুটো রড লেগে থাকে সেই রডে হাত দিয়ে সবাই মুখ বার করে থাকে, তাহলে এটা উচিত নয়। কেন উচিত নয়? দুর্ঘটনা ঘটবে। সেম একই রকম তাহলে এখানে দেখো এই আশেপাশের অঞ্চলে কী হচ্ছে বায়ু মানে এই যে পাশ দিয়ে যে অংশটুকু রয়েছে তাদের কী হচ্ছে বেগটা বেশি আছে, তাই তো? চাপটা কী হচ্ছে কম। তাহলে এই যে ট্রেনের ভিতরে যে বায়ুটা রয়েছে সেই বায়ুটা কী রয়েছে অতটা দ্রুত নয়, তাই তো? অর্থাৎ বেগটা যথেষ্ট পরিমাণে কম। তাহলে এই ভেতরের বায়ুটা কী করবে অর্থাৎ এর চেয়ে চাপটা বেশি, তাহলে এই ভেতরের বায়ু কী করবে একে উল্টো দিকে চাপ দেবে, অর্থাৎ এ বাইরের দিকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই জন্য কী হয় যে মানে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয় না যখন চলন্ত ট্রেন বা মানে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকতে হয় না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি আমরা বর্ণালী নীতির সাহায্যে আমরা জানতে পারি। তাহলে বর্ণালী নীতিটা আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই সলভ করে দেওয়া, ঠিক আছে? থ্যাংক ইউ।